বৃহস্পতিবার গভীর রাতে কান্দি থানার যশোহরি এলাকায় পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র ও গুলি করে খুনের চেষ্টা। আহত ব্যক্তি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় আহত ব্যক্তির নাম সাগর শেখ, বাড়ি যশোহরি এলাকায়। আহত ব্যক্তি জানায় বাড়িতে খাবার ছিল না, তাই কুলি চৌরাস্তার হোটেল থেকে খাবার আনতে গিয়েছিল। খাবার নিয়ে আসার সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করা হয়। যখন প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাতে যায় তখন তার উপর 2 রাউন্ড গুলি চালানো হয়। যদিও গুলি তাকে ছুঁয়ে বেরিয়ে যায়। পুরনো বিবাদের জেরে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। ঘটনাটা কালকে রাতে আমার স্বামী খাবার আনতে যাইছিল কুলিতে হোটেল থেকে। যাবার পথে যাইছে, ভালোভাবে যাইছে, আসবার পথে হতক করেছিল মারবাজি। আদার কুপকা জঙ্গল আছে ওখানে, চারিদিকে জঙ্গল। জঙ্গলে এই পাশে ও পাশে 2টি মোটর সাইকেল ছিল, আর একটা অন্য জায়গায় ছিল। 2 পাশ দিয়ে ও আগে আগে আসে, আর 2 পাশ দিয়ে 2টি মোটর সাইকেল চুটাইতে চুটাইতে আসছে। প্রথমে দিলে গুলি খায়, তারপরে ওকে চুটাইতে চুটাইতে দিলে আসছে। তারপরে ও আর কি করবে, ও তার পাইছে না, এই ধারও আটকাইতে পারছে না। মোটর সাইকেল চালাবে না, ওদেরকে আটকাবে না, গুলি থেকে বাঁচবে? মোটর সাইকেলটাকে আদায় রোগ দিয়ে ফেলে দিই, ও নিজের যান বাঁচিয়ে দৌড়ে পালিয়ে আসছে। মোটামুটি কখন গিয়েছিল? ঠিক রাত 9টার দিকে যেয়েছে, এবার ওইখানে ঝামেলাটা প্রায় 10টার দিকে লেগেছে। কারা জানতে পেরেছেন যে কারা এরকম হামলা চালিয়েছে? 9:30 দিকে আন্ধারে বুঝতে পারিনি, আর লাইট নাই তো, আন্ধার কোপা। কোনো কি বিবাদ ছিল? দুশ্মন আমাদের আছে, এই 2 বছর ধরে। সাগর শেখ তাহলে কারা জানতে পারেনি? না, আন্ধার মুখ চিনতে পারেনি আর বুঝতেও পারেনি। আপনার নাম? আমার নাম রূপালী।